পাতিনি পাগলের হলো মেলা, এই নদে এসে ওরে খাপা বনে নদে এসে নদিয়া এসে। তিনটে পাগল একসাথে জুটেছিল কে কে জানেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনটে পাগল নিয়ে। ওই জন্যে এই সনাতন ধর্মে মায়েদের ঘরে ঘরে তিন রাতের মেলা দেয় তিনটে পাগল নিয়ে। গরু বাছুরে কিছু শরীর খারাপ করলে গরুর হয়তো বাটে রক্ত পচে তিন রাতের মেলা দিলে অনেক ভালো হয়ে যায়। তাই কি বললে? খাপা তিন পাগলের ভালো মেলা নদে এসে, খাপারে নদে এসে ওরে পাগল নদে এসে। তোরা কেউ যাস না রে পাগলের কাছে, তোরা কেউ যাস না রে পাগলের কাছে, তোরা কেউ যাস না রে পাগলের কাছে। সাধুদের কাছে দেখবেন একটা করে নারকেলের মালাই থাকে, ওই মালাইয়ে চা খায়, ওই মালাই অনেক ভাত খায়। আচ্ছা নারকেলের মালা তাতে জলে তোলা ফেলা, ওরে খাপা কর্ম করে ওরে মনে কর্ম করে, পাগলের সঙ্গে যাবি পাগলে হবি বুঝবি শেষে। পাগলের সঙ্গে যাবি রে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, ওরে খাপা বুঝবি শেষে। তোরা কেউ যাস না রে, তোরা কেউ যাস না রে পাগলের কাছে, তোরা কেউ যাস না রে পাগলের কাছে। ওরে খাপা যাত তাই সে পে যাতে রে দৌড়ে দিয়ে, ওরে খাপা দৌড়ে দিয়ে। একটা পাগলামি করে এই যে একজন পাগলামি করছে, সঙ্গে দেখেন আমাদের সাহেব দেখেন কতক্ষণ সময় দিচ্ছে, পাগল ছাড়া পাগলের সঙ্গে তো কেউ দেবে না, এটাও একটা পাগল। একটা পাগলামি করে এখানে যেমন আপনাদের বিধায়ক বাবু রয়েছে, আমাদের বিধায়ককে টুকরাম থানার সাহানার আমি প্রতি বছর বাউল মেলা করি, উনিও এরকম বাউল গান ভালোবাসেন। তাই কি বললেন? আচ্ছা পাগলামি করে খাপা যাত তাই সে যে যাতে রে দৌড়ে গিয়ে, ওরে খাপা দৌড়ে গিয়ে। আবার হরি বলে তোরা কেউ যাস না রে পাগলের কাছে, তোরা কেউ যাস না রে পাগলের কাছে, তোরা কেউ যাস না রে পাগলের কাছে। পাগলের নাম টিয়ামন কহিছে ফকির লালো, পাগলের নাম টিয়ামন কহিছে ফকির লালো, ওরে মায় হাই তালাসি ওরে কাপা হাই তালাসি, ওরে
চৈতন্য অদ্বৈত পাগল নামে ধরেছে চৈতন্য হে ¡Gracias!